نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের পঠিত আয়াতে বলছেন যে তোমরা প্রথমে বিশ্বাস করে নাও, জ্ঞান অর্জন করো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতকে তার গ্রন্থে সহি বুখারীতে নিয়ে এসে যে অধ্যায় রচনা করেছেন তা হচ্ছে বাবুল ইলম কবল আল কৌল আল আমল, কোনো কিছু বলা এবং করার পূর্বে সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে স্বীকার করার পূর্বে আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট করো। আল্লাহ তাআলা পৃথিবীর অধিকাংশ মানুষের সম্পর্কে আল কোরআনে স্পষ্ট করেছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্না যন লা ইউগনি মিনাল হাক্কি শাইয়্যা, অধিকাংশ মানুষ শুধু ধারণার অনুসরণ করে অথচ ধারণা বাস্তবে তার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্যত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইখরসুন। আল্লাহ বকরাবিয়াত বলছেন পৃথিবীর সিংহভাগ মানুষ, বেশিরভাগ মানুষ যেদিকে আছে, যে ভাবনাতে আছে, সেই ভাবনার যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অনুসারী হন, তাদেরটাকে যদি ভালো মনে করেন, তাহলে আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করে দেবে, আপনি সঠিক পথে থাকতে পারবেন না। তার কারণ অধিকাংশ মানুষ ধারণা অনুযায়ী কথা বলে এবং আন্দাজে কথা বলে। সুতরাং আল্লাহ তাআলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা এবং তা দলিল সম্মত হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ এক, অদ্বিতীয়, এ ব্যাপারে সারা পৃথিবীর প্রায় 99% মানুষ বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন, কিন্তু তার স্বরূপ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআ বা সাহাবায়ে কেরামের বিশ্বাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার আকার আছে এবং তার কিছু গুণাবলী আছে, তার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলোকে অবিকল বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে আজ-দাররু, ক্ষতিকারক, আর আরেকটা নাম হচ্ছে আন-নাফিউ, উপকারী। আল্লাহ কারো ক্ষতি করেন, এটা কোরআন মাজিদে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এবং সে ক্ষতি আমরা যে দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া ফিস সামি ওয়া হুয়া আস-সামিউল আলীম, অর্থাৎ
আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা ব্যতীত সারা পৃথিবীর কোনো জিনিস, সেটা আকাশের হোক কিংবা পাতালের হোক, কিছুই ক্ষতি সাধন করতে পারে না। কোরআন মাজিদে আল্লাহ বকর রাব্বুল ইজ্জাত স্পষ্ট করেছেন যে ওয়ামা হুম বিদাররিন, বিরোধীরা তোমাদের কোনো ক্ষতি করবে না, করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বকর রাব্বুল ইজ্জাতের সম্মতি না থাকে। কোরআন মাজিদের আল্লাহ তাআলার যে নাম আদ্দাররু, ক্ষতিকারক, তিনি ক্ষতি তাদেরই করেন যারা তার প্রতি বিশ্বাসঘাতকতা করে, তার বর্ণিত নিয়ম আহকামকে অমান্য করে। বিশেষ করে ঘরের লোকেরা যখন বেশি বিক্রিয়া করে, তখন তাদেরকে বেশি করে শাস্তি দেন আল্লাহ রাব্বুল আলামিন। শত্রুপক্ষের জন্য তো চরম শাস্তি নির্ধারিত আছে পৃথিবীতে, মাতাউন কলিল, অল্প কিছুদিনের জন্য আল্লাহ বকর আব্জা তাদেরকে লম্পন যাপন করতে দিয়েছে। ওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের চিরস্থায়ী আবাস হচ্ছে জাহান্নাম, সাআত বাসীরা, এবং সেটা জঘন্যতম ঠিকানা। কিন্তু ঘরের লোক যখন, অর্থাৎ যারা দাবি করছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান এনেছি, ইমান আনার পরে তখন যেখানে বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, তখন আল্লাহ বকর আব্দুল জাতের রাগ চরমে ওঠে, চরম আকার ধারণ করে এবং চরমতম শাস্তি তাদেরকে প্রদান করেন। এ সমস্ত ভূমিকা স্বরূপ কতগুলি কথা বর্তমান প্রেক্ষাপটে যা ভারতবর্ষে চলছে, তা আলোচনা করলেও মার খাবো আর না করলেও আল্লাহর কাছে মার খাবো। সেজন্য সঠিক কথাটা উম্মতের সামনে তুলে ধরাটা সচেতন আলেমের জন্য অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে অবাধ বিচরণ ক্ষেত্র। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে অতি সত্তর খুব অল্প গোছের পাতিচাঙড়া টাইপের যুবক হবে, বাহ্যত তাদের আচার আচরণে মনে হবে যে তারা ইমানের দিক থেকে, তাদের হৃদয় টৈটম্বর হয়ে আছে, অথচ কোরআন তাদের হালকম থেকে বুকের দিকে নামে না, বরং ঊর্ধ্বমুখী হয়, নিচের দিকে নামে না। এরা উম্মতের জন্য ক্ষতিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খারেজি বলেছেন, কেননা ইসলামের মৌলনীতি থেকে তারা দূরে সরে পড়েছে। এবং একথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম কেলাব আহলি নার, এরা জাহান্নামীদের কুকুর। আর অপর একটা হাদিসে বলেছেন, যেখানে পাবে তাদেরকে খুন করো। তার কারণ হচ্ছে যে কোরআন এবং সহি সুন্না সম্বলিত কিছু কথা, যে ব্যাপারে আমাদের ধারণা খুবই অস্পষ্ট, দীর্ঘ অধ্যাবসার পরে কোনো কোনো মহাদ্দিস আছেন যারা রাতের পর রাত, দিনের পর দিন পড়েছেন, ডেলি 80 পৃষ্ঠা করে বই লিখেছেন, কত পরিশ্রম করেছেন, তাদের গবেষণালব্ধ ফতোয়া, চিন্তাভাবনা কোরআন এবং সহি সুন্নাহ তো এদের কাছে তুচ্ছ। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলেমদেরকে তিরস্কার করা হচ্ছে এবং আলেমদেরকে যেভাবে নিন্দামন্দ করা হচ্ছে, মনে হচ্ছে যে এরাই প্রকৃত আলেম। কোনো একটা অনুবাদ গ্রন্থ, কাউরি কাছ থেকে কোনো কোটেশন, কোনো মৌলভীর ঝাঁঝালো কোনো বক্তব্য শুনে এসে তার মাথা পাগলা, মুরাদ কিছু নাই, পেট টিপলে কিছু বেরাবে না, আকার একারের কোনো জ্ঞান নেই, অথচ কোরআন এবং সহি সুন্নাহ সম্পূর্ণ নিকশ আরবিতে সীমাবদ্ধ এবং এ বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি, এবং এ ব্যাপারে জ্ঞানার্জনকারীদের সংখ্যা অত্যন্ত নগণ্য। হাজারের মধ্যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত খুব দু চারজনকে সে ইলম দান করেন, এবং সেগুলো আঙুলে গোনা যাবে। মাদ্রাসায় ফারেগ হলে, সার্টিফিকেট পেয়ে গেলে আমরা নিজেকে আলেম বলতে শুরু করি, এটা সমাজের লজ্জা। লোকেরা বলে, নিজেকে অন্তত বলা উচিত নয়। কোরআন এবং হাদিস গভীর সমুদ্র, তাতে যতই সিঞ্চন করবে। এক হাদিসে, যদিও হাদিসটা সম্পর্কে কিছু বিতর্ক আছে, লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দি,
যতই বার তুমি বুঝবে এর অন্তর্নিহিত রহস্যকে কোনোদিন তুমি শেষ করতে পারবে না, তার শেষ জায়গায় পৌঁছাতে পারবে না। ওয়ালা তানকাজি আজাইবহা, এবং কোরআন এবং সহিহ সুন্নাতে সমৃদ্ধ যে সমস্ত তথ্য আছে তা কোনোদিনই নিঃশেষ হবে না। এত ব্যাপক অর্থবোধক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে দান করেছেন, এবং তিনি পরিষ্কার চ্যালেঞ্জ করেছেন যে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আর সমকক্ষ ভাষা তৈরি করতে সক্ষম হবে না। এমন একটা ব্যাপক অর্থবোধক শব্দকে কোরআন মাজিদকে হেলা খেলা করে যা তা পোষ করা এবং যা তা মন্তব্য করা, এটা চরমতম অপরাধ। আমি মনে করি যে এটা আমাদের বিপদ আসার একটা কারণ, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন মিনাল ইবাদ ইয়ানতাযিউহু ওয়া ইন্নামা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসতাফতাউ ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়াযাল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বস্তুকে যেমন ছিনিয়ে নেওয়া হয়, অনুরূপ এলেমকে বা বইকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন না, বরং এলেমকে ছিনিয়ে নেওয়ার আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে যোগ্য আলেমদের মৃত্যু দিয়ে দেওয়া। যখন অযোগ্য আলেম থাকবে না, তখন সমাজের লোক অযোগ্য ডাক্তারকে অযোগ্য আলেমকে তার কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাস্তাফতাও তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাআফতাও বিগাইর ইলমিন বিনা বিদ্যায় তারা ফতোয়া দিবে, ফদল্লু ওয়া আদল্লু নিজে পথভ্রষ্ট হবে অপরকে পথভ্রষ্ট করবে। একবার সেই যুগ এসে পৌঁছেছে, সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষের যে সব লিঞ্চিং অথবা যে সমস্ত জিনিস সেসব নিয়ে কয়েকটা ঘটনা চোখে পড়ার মতো, আমাদের অনুসন্ধিত চক্ষু কোনো টাকা এড়াতে পারে না। সেজন্য কোনো সময়তে হয়তো নীরব থাকা ভালো মনে করি, আবার কোনো সময় মন্তব্য করতেই হয়। প্রায় হাজার দুয়েক মহিলা নিজেদের চুড়ি খুলে ফেলেছে হাত থেকে, ভিডিওতে দেখা যাচ্ছে চুড়ি খুলে ফেলেছে, এবং সোচ্চার দিচ্ছে যে পুরুষদের দরকার নাই, আমরাই মোকাবিলা করব। এটা জেনে রাখবেন, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কোরআন মাজিদে স্পষ্ট রূপে বলছেন, সূরা রাদে, ওয়াইজা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারদ্দালাহু, কোন জনজাতির প্রতি আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যখন মন্দ কোনো ইচ্ছা করেন তাকে খণ্ডন করার কেউ নেই। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট রূপে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি যা বলতে বলিনি উম্মতকে যদি নিজের তরফ থেকে কষ্টকল্প করে বানিয়ে বলে, আমি তার ডান হাতকে ধরবো আর গলাটাকে কেটে দেবো। তারপরে কার ভাষা হচ্ছে, ফামা আমিনকুম মিন আহাদিন আনু হাজিন, মুহাম্মদের ভক্তদের ক্ষমতা নাই এই শাস্তিকে আটকাতে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যখন কোনো গোষ্ঠীকে কোনো জনজাতিকে আক্রান্ত করার, বিপদে ফেলার, বিপন্ন করার ইচ্ছা করেন, তখন বালির বান দিয়ে আটকানো যাবে না। কারণ খুঁজতে হবে একজন হোমিওপ্যাথি ডাক্তারের মতো, যে রোগের সৃষ্টিটা কোত্থেকে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কোরআন মাজিদে স্পষ্ট রূপে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা প্রকৃত ঈমানদার এবং ঈমানকে কোনো প্রকার ভেজাল মিশ্রিত করেনি, শিরক ঢুকায়নি, একমাত্র তাদের জন্য নিরাপত্তা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত পরিষ্কার ভাষায় বলছেন, এবং তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, জুলম মিশ্রিত করল না, শিরক মিশ্রিত করল না। আপনি শিরকের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটাকে বলেছেন, শিরকের সবচেয়ে ভয়ঙ্কর দিক মূর্তি পূজা নয়, উম্মতের জন্য সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেননি, উম্মত আবার মূর্তি পূজা শুরু করবে এই আশঙ্কা আল্লাহ রাসূল ব্যক্ত করেননি। কিন্তু ইন্না আখওয়াফু মা আখাফা মিন উম্মতি, আমার উম্মতের কাছে সবচেয়ে যে জিনিস আমি ভয় করছি সেটা হচ্ছে লৌকিকতা, নিজের মতকে প্রাধান্য দেওয়া, নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানী ভাবা, মানুষের কাছ থেকে নাম কামানো, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানো, আমি এই জিনিসটাকে সবচেয়েতে বেশি ভয় করছি। আর সেই রোগে আমাদেরকে ধরে গেছে। ফেসবুক এমন একটা নোংরা জায়গা যেখানে নিজেকে হাইলাইট করার, নিজেকে প্রপোজ করার, নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য সকলেই মানে ঝাঁপ দিতে শুরু করে দিয়েছে। এত জঘন্যতম জায়গা, এটা একটা নোংরা জায়গা।
বিপদ কেন আসে? আল্লাহ নিজে বলছেন শিরক করলে নিরাপত্তা থাকবে না। আমি বেশি লম্বা চড়া বাসা যাব না, শারীরিক অবস্থাও ভালো নেই। কোরআন মাজিদে দু জায়গায় শিরকের খুব সূক্ষ্ম কথা আল্লাহ আলোচনা করেছেন, দু জায়গায় আলোচনা করেছেন যে যে ব্যক্তি নিজের মন অনুযায়ী চলে সে মুশরিক। আফারাআইতা মান ইত্তাখাযা হাওয়াহু ইলাহাহু, এ মুহাম্মদ ওই ব্যক্তিকে লক্ষ্য করেছেন যে নিজের বিবেক অনুযায়ী চলে। বেশি দূর যেতে হবে না, প্রত্যেক ব্যক্তি নিজের গহীন ঘরের নিভৃত কোণে একাকী নিজের সাড়ে তিন হাত শরীরকে নিজের মানে একাদশো ফুট কয়েকশো ফুট বাড়ির পরিবেশকে নিজের ব্যবসার কেন্দ্রগুলোকে কোরআন এবং সহিহ সুন্নাহর নিরিখে একবার যাচাই করুক যে এগুলা তার মন অনুযায়ী চলছে না শরীয়ত অনুযায়ী চলছে, যাচাই করুক যে তার গোটা শরীরটা কি দলিল অনুযায়ী চলছে, দলিলের অনুসারী, তার ব্যবসাটা কি দলিলের অনুসারী, তার বাড়িটা কি দলিল অনুসরণ করা হয়েছে। এমন লোককে খুঁজে পাওয়া মুশকিল, ওর মন চাই তাই করে। পয়সা আপনার হয়েছে বলে খরচ করার অধিকার আপনার নাই? প্রশ্ন করবে আল্লাহ খরচ কোথায় করেছো? সেজন্য প্রত্যেক ব্যক্তিকে কোরআন মাজিদের এই আয়াত, যে ব্যক্তি নিজের মন অনুযায়ী চলে তারা যে বড় মুশরিক, আর মুশরিকদের জন্য যে নিরাপত্তা নাই, মসজিদ বানালে হবে কি? মসজিদগুলো কি শরীয়ত অনুযায়ী হচ্ছে? মাদ্রাসাগুলো কি শরীয়ত অনুযায়ী চলছে? এক এক দিক থেকে যদি প্রশ্ন করি উত্তর নেই, তখন বলবে যে কি করব, ফেতনার যুগ যতটুকু হয়, যতটুকু হয়। আল্লাহ তাআলা তো পরিষ্কার ভাষায় বলছেন যে আমার আমি ইসলাম পূর্ণ চাই ক্ষমতা অনুযায়ী, যেখানে ক্ষমতা নেই সেখানে অপ, কিন্তু ক্ষমতা অনুযায়ী আমরা কতটুকু চলছি। শেষের দিকের কথায় আসা যাক, সেটা হচ্ছে ভারতে যা কিছু ঘটছে আল্লাহর নির্দেশে ঘটছে, এটাই চূড়ান্ত কথা। যা কিছু ঘটছে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল অনুযায়ী আল্লাহর নির্দেশে ঘটছে। এ ব্যাপারে বিনা দলিলে আমি অন্তত কাউরে কথা শুনতে রাজি নই। এর আগেও আপনাদেরকে বলেছি আল্লাহ রসুল হচ্ছেন সেনাপতি, এরা বলছে যুদ্ধ করব যুদ্ধ করব, যুদ্ধ সাহাবারাও করেছেন। সেনাপতি ছিলেন আল্লাহ রসুল, আবু বকর উমর ছিলেন সহযোদ্ধা, এটা কম বড় কথা নয়। কিন্তু নাফারমানি করলেন উহুদের যুদ্ধে কয়েকজন, দুই পাহাড়ের গিরিপথকে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রসুল, আর সেটাকে অমান্য করলে তাদের মধ্যে কয়েকজন, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিল। রসুল থাকতে আমরা তো মৌলবি ছাও নাই, রসুল থাকতে যার উপর ডাইরেক্ট ওয়াহী অবতীর্ণ হচ্ছে, সামান্য ভুল, রসুল নির্দেশ দিয়েছিলেন যে আমিরের নেতার আনুগত্য করো, খবরদার হবে না পরবর্তী নির্দেশ ছাড়া। 70 জন সাহাবি শহীদ হলেন, 70 জন সাহাবি শহীদ হলেন, একজন দুজন আমির হামজার কলেজে বেরকে চিবিয়ে চিবিয়ে খেল, আল্লাহ রসুল আহত হলেন। অপরাধটা কি ছিল? অপরাধ এতটুকুই ছিল যে রসুল নির্দেশ দিয়েছেন তা মানা হয়নি। কারা মানেনি? যাদের সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কয়েকজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের সামান্য ভুলের কারণে যদি এত তাদেরকে শাস্তি পেতে হয়, এই ইতিহাসগুলোকে শুধু পড়ার জন্য, মজা নেওয়ার জন্য, না ঘটনা যাওয়ার জন্য, খবরের কাগজ খবর পাওয়া জানার জন্য, না ওখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, যে নেতার হুকুম নেতাকে যদি না মানে, নেতা যদি সঠিক না থাকে এবং নেতার হুকুম যদি না মানা হয়, যত ভালোই নেতা হোক না কেন তাদের উপর আল্লাহর আযাব আসবে। ফেসবুকে বেশ কিছু যুবক পোস্ট করছে, জানি না তাদের বিদ্যা বুদ্ধি কতটুকু আল্লাহ পাক জানে। মুসলিমরা বেশ কটা এমএলএ এলাকায়, বিধানসভা এলাকায় জয় পরাজয়ের যেদিকে ঝুঁকবে সেদিকে,
এখানেই তো ধ্বংস হয়েছে, ধ্বংস এখানেই তো হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম একাই ছিলেন, কেউ ছিল না সাথে। নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আগুন কিছু করতে পারেনি। ইয়া নারকুনি বারদাউ ওয়া সালাম আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বেটাকে জবাই করতেন, ছুরিতেও কাজ করেনি। সারা পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহর নির্দেশ শুনতে বাধ্য যদি আপনি আল্লাহর হয়ে যান, যদি আপনি আল্লাহর হয়ে যান, বোম ফাটবে না, অস্ত্রতে কাজ করবে না, যদি আপনি আল্লাহর হন। আপনার হাড়ি আল্লাহর নয়, আপনি আল্লাহর নন, আপনার স্ত্রী আল্লাহর নয়, আপনার ছেলে আল্লাহর নয়, আপনার ব্যবসা আল্লাহর নয়, মন মতন চলবেন আর আল্লাহ আপনাকে খালি নামে মুসলিম নিতেই দিয়ে দিবে? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ হাত্তা ইয়ালামাল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জান্নাত এমনি, আফাহাসিবান্নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউতানুন। মানুষেরা কি ভেবেছে যে ঈমানদার ঈমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ফিতনায় ফেলা হবে না? যা কিছু ঘটছে আল্লাহর নির্দেশে ঘটছে, এটা কোরআনের কথা। সূরা হাদিদ, সূরা হাদিদ 27 পারার সূরা হাদিদ ভালো করে পড়ে নেবেন। তৃতীয় রুকুর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তোমাদের উপরে কিংবা তোমাদের সম্পদের উপরে যে বিপদগুলোই আসে আমি আগে লিখি তারপরে আসে, এর থেকে স্পষ্ট ভাষার কি হবে? তোমাদের উপরে কিংবা তোমাদের পৃথিবীর উপরে সম্পদের উপরে যে বিপদই আসুক, ছোট হোক কিংবা বড় হোক, আমি আগে সিলমোর সিগনেচার করি যে হোক তখন হয়। এটা কোরআনের কথা। পরকে গাল দেওয়ার আগে নিজের বগল তুলে শুঁকতে হবে যে রোগটা কোত্থেকে আসছে, রোগটা কোত্থেকে আসছে তা দেখা উচিত। কিছু লোক মিটিং মিছিল করেছে আর আমাদেরকে গাল দিচ্ছে, ওরা কিচ্ছু করে না, কি করবে, কি করবে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতার সাথীরা বেঈমানি করার কারণে শাস্তি পেতে হয়, তা তোমাদের মতো অনুগামীদেরকে নিয়ে মিছিল করতে গিয়ে শাস্তি খাব? কোনোদিন নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, উমরের যুগে অত আলী আবু বকরের যুগে ফেতনা হয়নি, উমরের যুগে তেমন কোনো ফেতনা হয় না, যত ফেতনা খালি আপনার যুগে, অযোগ্য নেতা আপনি। আলীকে প্রশ্ন করছেন, আলীর যুগে যত সব ফাসাদ শুরু হয়ে গেল, আলী তখন উত্তর দিয়েছিলেন, পার্থক্য এতটুকুই যে আবু বকর উমরের অনুগামী ছিলাম আমরা, আর দুর্ভাগ্যক্রমে আমার অনুগত তোমাদের মতো দুষ্ট লোকগুলো হয়েছে। কথা শুনছ না? নেতার কথা মানবে না, ও শক্তির বলে সব কিছু করবে, একটা কথা মানবে না, মৌলবীরা কিছু করে না, পাঁচ পয়সা দিয়ে ওকে তো রোজ ড্রেন সাফ করাচ্ছে, ওকে কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে, আর তখন বিপদে পড়ছে, তখন বলছে মৌলবীরা তোমরা নামানো না মাঠে, তোমার রাখাল দিয়ে কাজ হবে, তুমি এতদিন মাতব্বরি করছো, করো, ঠেকাও আল্লাহর বিপদ, ঠেকাও আল্লাহর বিপদ, কেন গাল দিছো? লুমু আনফুসাকুম, নিজের নিজেকে নিন্দা মন্দ করো যে কি সব আচরণ করছো। সুতরাং সতর্ক হন, এই বিপদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাইদে যে কথা বলেছেন, ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল লাযিনা আমানু ওয়া ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, যারা প্রকৃত ঈমানদার তাদের পক্ষ থেকে শত্রু পক্ষকে আল্লাহ তাআলা সূরা হাজ্জে বলছেন, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা শত্রু পক্ষকে প্রতিহত করেন, কিন্তু যারা খেয়ানতকারী, যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেছে, ইসলামকে পাওয়ার পর ইসলাম বিরোধী আচরণ করছে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা, পরিষ্কার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল লাযিনা আমানু ওয়া ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ পাক ভালোবাসেন না। সুতরাং আমরা
ইসলামের মতো নিয়ামত পাওয়ার পরে যে সমস্ত দুষ্টামি করে চলেছি তার সংযত হই, বাড়ির মেয়েদেরকে সংযত করি, বেপর্দা বেহায়ায় অশ্লীলতার পোশাক থেকে বিরত রাখি, আল্লাহ বিরু হই, আল্লাহকে বেশি করে কাঁদি, কোথায় দুর্বলতা আছে ত্রুটি আছে সেগুলোকে আমরা নিজে সংশোধন করি, বাকি প্রতিরোধ গড়ে তোলার বুদ্ধি আল্লাহ তখনই দান করবেন। আর যখন আপনি বেঈমান হবেন তখন যতই বাঁধ তৈরি করেন, সব বালির বাঁধের বন্যাতে যান, বালির বাঁধ দিলে টেকে না, ওই রকম অবস্থা হবে, কোনো কিছুতেই কিছু হবে না, মিটিং মিছিল করে কিছু হবে না, কোনো কিছুতে কিছু হবে না, হয়নি। সারা পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, খুলে সারা পৃথিবীর যে সমস্ত ঘটনাপর্ব ঘটছে সেগুলোকে দেখেন। আল্লাহ তাআলা যদি সেদিন করে ইনশাআল্লাহ আজিজ, আমার একটা দীর্ঘমেয়াদী গোটা পশ্চিমবাংলা ব্যাপী ওয়ার্কশপ করার ভাবনা আছে এই বিষয়টাকে নিয়ে, অত্যন্ত প্রয়োজন। কোরআন এবং সহিহ সুন্নাতে মজুদ আছে, জিহাদের আয়াতটা নিজের জায়গায় নিজের স্থানে ফিট আছে, কিন্তু সেটা কখন কি কার্য করবে এটা হলো আমাদের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব। ওলামারা তো শুধু নামাজ পড়ার দান করে ছাড়া অন্য কোনো বক্তব্যই দিচ্ছে না, এটাই তো খুব সমস্যা। উম্মাদকে গোটা কোরআন সম্পর্কে ওয়াকিবহাল করা, তার যে কোনো গাইডলাইন বলা এবং উম্মাদকে সচেতন করা অত্যন্ত জরুরি, তা না হলে উম্মাদকে বাঁচানোর কেউ নেই, বাঁচানোর কেউ নেই। বানী ইসরায়েলদেরকে নিজের দেশ থেকে বিতাড়িত করেছিল, সেটাও হবে, এটাও শুরু হয়েছে। সেই বোখারি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানী ইসরায়েলের যে অপরাধগুলো করেছে আমার উম্মত সেই অপরাধ করবে, তাদের উপরে যে শাস্তি আসছে সেই শাস্তি আসবে। সেই বোখারি হাদিস, বানী ইসরায়েলদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিল, প্রক্রিয়া শুরু হয়েছে, এখনো তৌবা করেন, ইস্তেগফার করেন, কিছুই কাজে আসবে না, লিডার নেতা কিচ্ছু কাজ, এমএলএ এমপি কিচ্ছু কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। কেননা আল্লাহ তাআলা সূরা রাদে পরিষ্কার ভাষায় বলছেন, একাধিকে আছে, ওয়াইজা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারদ্দালাহু, আল্লাহ কোনো জাতির প্রতি মন্দ ইচ্ছা করলে তাকে খণ্ডন করার কেউ নেই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاتل عليهم نبأ ابني آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إن الله إنما يتقبل الله من المتقين. কোরবানি আসন্ন, পুরাতন কথা বলে কোনো লাভ নেই। আদমের দুই বেটা কাবিল এবং হাবিল কোরবানি দিয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয়নি, খুন করতে চেয়েছিল। হাবিল তখন বলেছিল, রাগ করে লাভ নেই, আল্লাহ ভীরু হও, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যারা আল্লাহ ভীরু তাদেরই কোরবানি কবুল করেন। আমার যেহেতু হাটের মুখে বাড়ি, কত যে গরু নিয়েছে তার তো হিসাব কিতাব নাই, আল্লাহ ভীরু হন না তো সাথে সাথেই কুরবান হয়ে যেতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তওবা করেন, ইস্তেগফার করেন। সূরা নূহে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল হয়েছে সঠিক কাজ করতে শুরু করে দেন, যাবতীয় সুখ আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিবেন, নিরাপত্তা দিয়ে দিবেন, ভালো কাজ করার আবার যোগ্য দেবেন। তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফারের কথা বলেন, বাকি যা কিছু করবেন সেটা অতিরিক্ত। আল্লাহ পাক রব্বুল আজাতের কাছে দোয়া করি, আমাদের দ্বারা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি জাতসারে অজ্ঞাতসারে হয়ে চলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এবং সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মার উপরে যে বিপদ এবং অশান্তির মেঘ ছায়া বিস্তার করে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তুমি কর্পূরের মতো হাওয়া করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, কাফেরদের হাত দিয়ে আমাদেরকে পরীক্ষা করিও না আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহ তুমি আমাদের পাপসমূহকে গোপন করো এবং আমাদের পিছনকে সুরক্ষিত করো,
আমাদের উপরে এমন লোককে ফিট করে না যারা দয়া করবে না। ওয়ালা তুসাল্লি আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, ওয়া মিন আল-ইয়াকিনি মা তুহাওিনু বিহি আলাইনা।